ইউনিট থ্রি হয়ে গেল বেস, তারপরে ইউনিট ফোর। সরি, ইউনিট ফোর তো হয়ে গেল, ইউনিট ফাইভ। ইউনিট ফাইভ, ইউনিট ফাইভ যেটা হবে সেটা হবে মেকানিক, ঠিক আছে। মেকানিক্স তে কি কি হবে সেটা দেখে রাখো। 14 নম্বর টপিক যেটা হবে সেটা মোশন হবে, মোশন। তারপরে 15 নম্বর হবে নিউটনস ল, ঠিক আছে, নিউটনস ল অফ মোশন। 16 নম্বর যেটা টপিক হবে সে সার্কুলার মোশন হবে, সার্কুলার মোশন। দেখো, নিউটনস ল অফ মোশন জেনারেলি লিনিয়ার মোশন হবে, আর এটা সার্কুলার মোশন আলাদা করে পড়ানো হবে, ঠিক আছে। তারপরে গ্র্যাভিটেশন হবে, ঠিক আছে, গ্র্যাভিটেশন মানে গ্র্যাভিটেশনাল ফোর্স। তারপরে আমরা পড়াবো লিফট, পড়বো লিফট। তারপরে আমরা পড়বো 19 নম্বর ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, ঠিক আছে, এনার্জি। তারপরে আমরা পড়বো সিম্পল পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম, পেন্ডুলাম। তারপরে আমরা পড়বো স্যাটেলাইট, ঠিক আছে, স্যাটেলাইট। তারপরে আমরা পড়বো ইউনিট অ্যান্ড ডাইমেনশন, ইউনিট অ্যান্ড ডাইমেনশন, ঠিক আছে। তারপরে আমরা যা বাকি থাকে সেমনি সেমনি নিয়ে আসতে পারবো, ঠিক আছে। যেটা বাকি থাকে সে সেমনি নিয়ে আসতে পারবো। স্ক্রিনশট নেওয়ার আছে নিয়ে নে, আর না হলে এগিয়ে যাবো। বুঝছো? ওকে দেখে স্যার, দেবো, ঠিক আছে, চলো। এরপর কেমিস্ট্রি আস, কেমিস্ট্রি যে সিলেবাস হবে, কেমিস্ট্রি যে সিলেবাস হবে সে ফার্স্ট সিলেবাস হবে অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচার। সেকেন্ড, গ্যাসেস, গ্যাসেস ব্যাপারে পড়বো, গ্যাসেস অ্যান্ড দেয়ার ল। তারপরে পড়বো 3 নম্বর রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটি। তারপরে আমরা পড়বো মেটাল অ্যান্ড নন মেটাল, মেটাল অ্যান্ড নন মেটাল। তারপরে আমরা পড়বো আয়রন, আয়রন আলাদা পড়বো, তার মধ্যে রাস্টিং হয় কিভাবে, রিয়াকশন করে। তারপর পড়বো স্টিল অ্যান্ড অ্যালয়, স্টিল অ্যান্ড অ্যালয়। এবার তোমরা এসব ভাববে নাকি, কোন স্যার ওটাই টপিক স্কিপ করে দিলেন, এই টপিকটা স্কিপ করে দিলেন, কারণ আমি ওটা 10 ক্লাসে পড়েছিলাম। 10 ক্লাসে কি পড়েছিল বা 12 ক্লাসে কি পড়েছিল সেটা ম্যাটার করে, ম্যাটার করে কি সিজিএল পরীক্ষাতে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন কোথায় থেকে আস করছে এটাই আমি দেখতে যাচ্ছি। মানে সোজা কথা, আমরা সব কিছু জিনিস অত জঞ্জাল করব না, শুধু ওটা টার্গেট করবো যে এক্সামে কোয়েশ্চেন আজকাল রিসেন্টলি আস। আলটিমেটলি যদি কারো 5 বছরের প্ল্যান আছে তাহলে এই ক্লাস করে কোনো লাভ নেই। যদি 1 থেকে 2 বছরের মধ্যে কোনো রকম প্ল্যান আছে, 1 থেকে 2 বার এক্সামের মধ্যে আমরা, আর সব থেকে বড় সামনে যে এক্সাম রয়েছে 2024-এর মধ্যে যদি চাকরি নেওয়ার প্ল্যান আছে তাহলে এটা পড়।
আদারওয়াইজ যদি রয়েছে না লং টার্ম 5 বছর, আমি পুরো সাবজেক্ট ডিটেলস পড়ে গেলে জ্ঞানী হয়ে যাবো, তাহলে এটা পড়াশোনা। আমি জাস্ট ফোকাস করছি ওটা কি 80 থেকে 85% যেগুলো কম পড়লে সব কোশ্চেন মোটামুটি কমন পাব, ওটাই আমরা ফোকাস করছি, ঠিক আছে? না হলে বাকি ডিটেলস খুব পড়তে গেলে WBCS ক্লাস। আচ্ছা, স্টিল এন্ড অ্যালয়, তারপরে সাম ইম্পর্টেন্ট কম্পাউন্ড, কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কম্পাউন্ড কম্পাউন্ড এর ব্যাপারে পড়ব, তারপরে সলিউশন পড়ব, সলিউশন, তারপরে সলিউশনের পর পড়বো আমরা পলিমার, পলিমার, ঠিক আছে? তারপরে আমরা পড়ব ব্যাটারি থেকে খুব কোশ্চেন আসছে, তো ব্যাটারি পড়ব, ঠিক আছে? তারপরে আমরা গ্লাস নিয়ে পড়বো, গ্লাস। দেখো মনেই হবে নাকি 10 ক্লাসে কোনো বা 9 ক্লাস একাডেমিক সিলেবাস হয়েছে, কিন্তু এক্সামে আজকাল এইরকম জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করছে, বুঝতে পারলে কি? তো এটা ফাইনাল, এই তোমাদের দেখা যাচ্ছে না, পুরো তো আসেনি, কত অব্দি এসেছে? পুরো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? চলো তাহলে স্ক্রিনশট নামে স্ক্রিনশট নিয়ে না। তাহলে এই সিলেবাস শেষ হলো, সায়েন্স আর তোমাদের কম্পিউটার আর সায়েন্সের সব সিলেবাস কভার করো, তারপরে দেখো। হিস্ট্রি সিলেবাস নিচ্ছে, হিস্ট্রি একটু বড় থাকে তুমি, হিস্ট্রি হিস্ট্রি সিলেবাস কি নেবো? তো হিস্ট্রি 3টে পার্ট রয়েছে, হিস্ট্রি, এনসিয়েন্ট, মিডিভাল, মডার্ন। এনসিয়েন্ট মধ্যে আবার 3টে পার্ট রয়েছে, প্রি হিস্ট্রি, প্রি হিস্ট্রি, হিস্ট্রি আর পোস্ট হিস্ট্রি। বাট আমি আবার বলছি হিস্ট্রি আর না পোস্ট হিস্ট্রি না, বলো এটা প্রোটো হিস্ট্রি বলতে পারো, প্রোটো, প্রোটো হিস্ট্রি আর এটা হিস্ট্রি, ঠিক আছে? প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হিস্ট্রি, এটা এনসিয়েন্টের পার্ট রয়েছে। বাট আমরা একদম নর্মাল ভাবে সিলেবাস নিয়ে যাচ্ছি, সেটা হলো ফার্স্টে আমরা পড়বো প্রি হিস্ট্রি, প্রি হিস্ট্রি, আর তার মধ্যে পড়বো কি স্টোন এজ, স্টোন এজ, তারপরে আমরা পড়বো 2 নম্বর কি প্রোটো হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, আর তার মধ্যে আমরা কি করব, তার মধ্যে পড়ব ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন প্লাস বৈদিক এজ, বৈদিক এজ, ঠিক আছে? ঠিক আছে, বৈদিক এজ, আর না হলে বৈদিক এজ রাখতে হবে না, কারণ আর্লি বৈদিক এজ হয়েছে প্রোটো হিস্ট্রি। তারপরে আমরা পড়বো হিস্ট্রি, আর হিস্ট্রি থেকে শুরু হবে কি, হিস্ট্রি থেকে শুরু হবে বৈদিক এজ, বৈদিক এজ, তাছাড়া পড়বো এখানে কি জেনিজম, জেনিজম, বুদ্ধিজম, ঠিক আছে, বুদ্ধিজম, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে শুরু করব কি মহাজনপদা, মহা, টোটাল 16টা মহাজনপদ হয়েছে, আঙ্গ মগধ কাশী কৌশল বদ্রীমত চেদিমত সুর পাঞ্চাল, এগুলো কান্ধার কম্বোজ অশ্বমেধ, এগুলো সব পড়তে হবে, ঠিক আছে? তারপরে আমরা পড়বো মৌরিয়ান এম্পায়ার,
মৌর্যান এম্পায়ার, তারপরে আমরা পড়বো পোস্ট মৌর্যান এম্পায়ার, পোস্ট মৌর্যান ঠিক আছে দেখো পোস্ট মৌর্যান এম্পায়ার, তারপরে আমরা পড়বো এখানে দেখি আমরা এনসিয়েন্ট শুরু করছি গুপ্তা পিরিয়ড, এই শুনতে পাচ্ছ কি না? হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা গুপ্তা পিরিয়ড, তারপরে আমরা পড়বো গুপ্তার পরে বর্ধন, বর্ধন ডাইনেস্টি, তারপরে পড়বো আমরা সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া হিস্ট্রি ঠিক আছে, তারপরে আমরা পড়বো চোলা ডাইনেস্টি, চোলা ডাইনেস্টি ঠিক আছে, তারপরে আমরা পড়বো রাজপুতিরা, রাজপুতিরা ঠিক আছে, আর বাকি যা থাকবে সে মিসেলেনিয়াস, এটা হলো কি, এটা হলো এনসিয়েন্ট ইন্ডিয়া, এটা হেডফোন হেডফোন রাতে হেডফোন কাজ আছে দেখো, এটা এক মিনিট ওয়েট করবে ঠিক আছে, হ্যালো শুনতে পাচ্ছো, স্ক্রিনশট নিয়েছো, হ্যাঁ নিয়েছো স্যার স্ক্রিনশট নিয়েছো, আচ্ছা চলো নেক্সট, তাহলে এবার মেডিভাল ইন্ডিয়া, মেডিভাল ইন্ডিয়া ফার্স্টে মাথায় রাখো ফরেন ইনভেশন, ফরেন ইনভেশন ইন প্রি মেডিভাল ইরা, প্রি মেডিভাল, মেডিভাল অ্যান্ড মেডিভাল ঠিক আছে, ফরেন ইনভিজন, ফরেন ইনভিজন মানে সেই 712 থেকে শুরু হবে, তারপরে মোহাম্মদ গৌরী পর্যন্ত ঠিক আছে, সেকেন্ড নাম্বার আসবে কি দিল্লি সালতানাত, দিল্লি সালতানাত এর মধ্যে কি কি আছে, তো ফার্স্টে গুলাম ডাইনেস্টি, গুলাম বলবে আর বা স্লেভ ডাইনেস্টি, স্লেভ ডাইনেস্টি ফার্স্ট ডাইনেস্টি স্লেভ হবে এক নম্বর, তারপরে সেকেন্ড কি হবে, এক নম্বর স্লেভ ডাইনেস্টি, সেকেন্ড নম্বর তোমার খিলজি ডাইনেস্টি, খিলজি ডাইনেস্টি, থার্ড নম্বর তুগলক ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি, আর ফোর্থ নম্বর তুগলকের পর খিলজি স্লেভ
তুগলক, তুগলকের পর সৈয়দ, সৈয়দ ডাইনেস্টি। আর 5 নম্বর লোদি ডাইনেস্টি, লোদি ডাইনেস্টি। এই টোটাল 5টা পড়া হবে দিল্লি সালতানাত, ঠিক আছে? স্লেভ ডাইনেস্টি, খিলজি ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি, সৈয়দ ডাইনেস্টি। এটা পুরো হিস্ট্রি কতদিনের হবে? তো কতদিনে হবে? 1206 থেকে শুরু করে 1526, আর তারপরে এসে যাবে মুঘল, ঠিক আছে? মুঘল। আর মুঘলকে তুমি পড়তে হবে কবে থেকে? পুরো বলতে পারো 1526 থেকে 1857 অব, একটা ফেজ। তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আসবে। তো এই জায়গায় যেটা মুঘলকে পড়বে, মুঘলকে ফার্স্ট কি করবে? ফার্স্টে পড়বে তুমি বাবর, অ্যাবাউট বাবর। সেকেন্ড কি পড়বে? মায়ু। 3 নম্বর কি পড়বে মাঝখানে? শেরশাহ সুরি, শেরশাহ সুরি। 4 নম্বর কি পড়বে? আবার হুমায়ুন পড়তে হবে, বাট হুমায়ুন তো একবার লিখে দিয়েছি, তাই জাহাঙ্গীর, জাহাঙ্গীর। আর তারপরে 5 নম্বর কি পড়তে হবে? শাহজাহান। আর 6 নম্বর কি পড়তে হবে? আওরঙ্গজেব। আর তারপরে আর বাকিগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে? বাকিগুলো মানে এখানে লিখছি না, তারপরে লিখছি যে নেক্সট যে বিগ রুলার হবে সেগুলো আমরা পড়তে হবে, ঠিক আছে? তারপরে যে বিগ রুলার হবে সেগুলো পড়তে হবে, এগুলো আর পড়ার দরকার নেই বেশি, ঠিক আছে? তারপরে কি আমরা চলে লিখলে আসবো কি, দেখা যাচ্ছে না? কি বললাম, মুঘলকে, বাবর, চারটা হুমায়ুন, কি কিছু শেরশাহ দেখা সুরি, যাচ্ছে না? জাহাঙ্গীর, 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 ঠিক আছে? ওকে, জাহাঙ্গীর, জাহাঙ্গীর। তারপর ঔরঙ্গজেব, আর তারপরে যেটা রয়েছে লেটার, 7 নম্বর লেটার রুলার, ঠিক আছে? লেটার রুলার, বুঝলে? তারপরে আর কি পড়বে? তো আর পড়বে তুমি, 3 নম্বর লিখলাম তো, এখানে লিখে দিচ্ছি, 4 নম্বর তোমরা পড়বে শিখ, শিখ মানে সব গুরু, যে 10টা গুরু রয়েছে সেটা। 5 নম্বর তোমরা পড়বে মারাঠা, ঠিক আছে? আর 6 নম্বর যেটা পড়বে বিজয়নগর এম্পায়ার, বিজয়নগর। আর 7 নম্বর যেটা হবে সেমিসিলেনিয়াস, এটা হলো মেডিভাল ইন্ডিয়া, ঠিক আছে? এটা হলো মেডিভাল ইন্ডিয়া, বুঝতে পারলে কি? এটা মেডিভাল ইন্ডিয়া, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তারপরে চলো, মডার্ন ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়াতে এখানে সোশিয়াল রিলিজিয়াস রিফর্ম, সোশিয়ো রিলিজিয়াস রিফর্ম, রিফর্ম 2 নম্বর, দ্য রিভোল্ট অফ 1857 and British Act and Policy, যতগুলো অ্যাক্ট রয়েছে সব পড়ুন। তারপরে এরপরে যেটা রয়েছে সেটা গভর্নর অ্যান্ড ভাইসরয়, গভর্নর অ্যান্ড ভাইসরয়, তারপরে যেটা পড়তে হবে গভর্নর অ্যান্ড ভাইসরয় পর পড়তে হবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।
তারপরে 5 নম্বর এটা আই আইএনসি, তারপরে যেটা পড়বে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। আচ্ছা এখানে মাথায় রাখবে ইটস সেশন, মানে যতগুলো সেশন হয়েছে ইম্পর্টেন্ট গুলো সেট আপ। আর তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এর মধ্যে অনেক কিছু পড়বো, বঙ্গভঙ্গ পড়বো, তাছাড়া আরো অনেক কিছু পড়তে থাকবো, ন্যাশনাল প্যাক্ট পড়বো, হোম রুল মুভমেন্ট পড়বো, সিভিল ডিসওবিডিয়েন্স পড়বো, এগুলো সবই জিনিস পড়বো। তাছাড়া আমরা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ পড়বো, তাছাড়া আমরা ক্রিয়েট মিশন পড়বো, কুইট ইন্ডিয়া মিশন পড়বো, বেবেল প্ল্যান পড়বো, সিমলা কনফারেন্স পড়বো, এগুলো ফাইনালি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পড়বো। ঠিক আছে ক্লিয়ার? তারপরে আমরা এখানে পড়বো গান্ধিয়ান ইরা, গান্ধিয়ান ইরা, এটা জানুয়ারি 19 থেকে শুরু করে 1947 অবধি। ঠিক আছে, তারপরে আমরা পড়বো রেভলিউশনারি অ্যাক্টিভিটি, কাকোরি কনস্পিরেসি রয়েছে, ভগৎ সিং কিভাবে বম ব্র্যান্ডিং করেছিল, আর বাকি সূর্য সেন কিভাবে করেছিল, মাস্টার সূর্য সেন যেটা রয়েছে, সেসব অ্যাক্টিভিটিজ আমরা দেখ। ফাইনালি কনস্টিটিউশনাল হিস্ট্রি দেখবো, কনস্টিটিউশন কিভাবে তৈরি হয়েছে, নেহরু রিপোর্ট কি ছিল। ঠিক আছে এগুলো। আর 9 নম্বর আমরা দেখো মিসলেনিয়াস, ক্লিয়ার? এটা পুরো হলো তোমাদের হিস্ট্রি পুরো সিলেবাস কভার। কারো কোনো প্রবলেম রয়েছে হিস্ট্রি অবধি তো বলো। হ্যালো, কিছু প্রবলেম রয়েছে এই অবধি? নো স্যার। না স্যার। তারপরে আচ্ছা এই সিলেবাসের কোন নোট আমার কাছে এখন পাবে, যখন যে যে সাবজেক্ট হবে তার মধ্যে সাবজেক্টের মধ্যে ফার্স্ট পাতাতে সিলেবাস লিখে দেবো, বুঝেছ? যখন নোট পাবে না সিলেবাস, মানে সাবজেক্টের নোট পাবে, তখন প্রথম পাতাতে সিলেবাস থাকবে। স্যার বলছিলাম স্যার, এই নোটটা হিন্দিতে দেন না ইংলিশে? সব ইংলিশে নোট পাবে, কোনো হিন্দিতে নোট পাবে। ওকে। পলিটি, পলিটিতে ফার্স্ট নাম্বার যেটা পড়বে সেটা কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বলবো, এখানে পড়াবো সেটা বাংলাতে বলবো, কিন্তু নোট পাবে সব। এই যেমন লেখা আছে এরকমই বলবো, আর বাংলাতে বলবো মিস, বাংলাতে ওয়ার্ড না, ওয়ার্ডটা ইংলিশেই বলবো, বুঝেছ? কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া 1 নম্বর এটা পড়তে হবে। 2 নম্বর পড়তে হবে সোর্সেস অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? 3 নম্বর পড়তে হবে তোমাদের, 3 নম্বর পড়তে হবে ফান্ডামেন্টাল, আচ্ছা ফান্ডামেন্টাল ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ফোর্থ নাম্বার পড়তে হবে সিটিজেনশিপ, ফিফথ নাম্বার পড়তে হবে ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট। সিক্স নাম্বার পড়তে হবে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, 7 নাম্বার পড়তে হবে ফান্ডামেন্টাল ডিউটি, সিলেবাস হ্যাঁ বলো, 8 নাম্বার পড়তে হবে পার্লিয়ামেন্ট, বলো বলো বলো, পার্লিয়ামেন্ট, প্রেসিডেন্ট,
প্রেসিডেন্ট আর ক্যাবিনেট মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার নয় নম্বর পড়তে হবে। স্টেট লেজিসলেচার, স্টেট লেজিসলেচার গভর্নর আর প্লাস মতলব মিনিস্টার যেটা রয়েছে স্টেট মিনিস্টার। 10 নম্বর পড়তে হবে তোমাদের সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট। 11 নম্বর পড়তে হবে এজি অ্যাটর্নি জেনারেল অ্যান্ড সলিসিটার জেনারেল, অ্যাটর্নি জেনারেল, সলিসিটার জেনারেল অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট জেনারেল। ঠিক আছে, এটা পড়বো। ক্লিয়ার কি? বোঝা গেল? স্যার ডিপিএসসি ফুল ফর্মটা একবার বলুন তো। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ, প্রিন্সিপাল অফ ডাইরেক্ট স্টেট প্রিন্সিপাল পল, স্টেট পলিসি, হ্যাঁ ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে। 11টা টপিক হলো কিন্তু এখনো বাকি রয়েছে। দেখো আমরা রয়েছি প্রথমে কনস্টিটিউশনাল ব্যাপারে, ডেভেলপমেন্ট কি হলো, তারপর কনস্টিটিউশনের সোর্স কোথায় থেকে নিয়ে, তারপরে দেশের মধ্যে কত, আমার দেশ কেমন রয়েছে, আমাদের কতটা টেরিটরি মানে স্টেট আর ইউনিয়ন টেরিটরি রয়েছে, আমরা নাগরিক কি রকম ভাবে যাবে, কি রকম ভাবে নাগরিকতা নিতে পারবো, কিভাবে ছাড়তে পারবো, এসব ব্যাপারে পড়বো। কে দেবে, কখন রেস্ট্রিক্টেড করবে, তারপরে আমাদের ফান্ডামেন্টাল রাইট কি রয়েছে, তারপরে আমাদের দেশ, আমাদের ফান্ডামেন্টাল রাইট কি রয়েছে, তারপর গভর্নমেন্টের ডিউটি কি রয়েছে, ওটাই হলো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তারপর ফান্ডামেন্টাল ডিউটি মানে আমাদের কি ডিউটি রয়েছে, তারপরে ইউনিয়ন গভর্নমেন্ট, এটা হলো ইউনিয়ন গভর্নমেন্ট অ্যাকচুয়ালি, ইউনিয়ন গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট, ঠিক আছে, ইউনিয়ন এটা স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদি বলো তো এটা পার্ট ওয়ান, পার্ট ওয়ান, এটা পার্ট টু, পার্ট টু, এটা পার্ট থ্রি, পার্ট থ্রি কনস্টিটিউশন, এটা পার্ট ফোর, পার্ট ফোর, আর এটা পার্ট ফোর এ, পার্ট ফোর এ, এটা ফাইভ, এটা সিক্স, পার্ট সিক্স, বুঝলে কি না, বুঝলে? তারপরে আমরা আর পড়বো কি লিস্ট গুলো, 7 শিডিউলের লিস্ট গুলো তো আমরা পড়বো। এখানে কি করেছি আমরা, লিস্ট আমরা এখানে পড়বো 12 নম্বর, 7 শিডিউল লিস্ট, আর তারপরে আমরা পড়বো 13 নম্বর লোকাল গভর্নেন্স, লোকাল গভর্নেন্স মানে কি, পঞ্চায়েত, পঞ্চায়েতি রাজ আর মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, আর মিউনিসিপ্যাল কর্পোরেশন যা বলে। তারপরে আমরা কি করব, এখানে যখন পড়বো তখনই আমরা ডিস্ট্রিক্ট কোর্ট করবো, ডিস্ট্রিক্ট কোর্ট, ঠিক আছে। তারপরে আমরা কি করব, ইন্ট্রা স্টেট, ইন্ট্রা স্টেট রিলেশন, ঠিক আছে, রিলেশন। তারপরে আমরা কি করব, ইউনিয়ন অ্যান্ড স্টেট রিলেশন, ঠিক আছে, মানে ইউনিয়ন সাথে স্টেটের কি রিলেশন রয়েছে, একটা রাজ্যের সাথে অন্য রাজ্যের রিলেশন কি রয়েছে, মানে সোজাসুজি বলতে পারো ভার্টিক্যাল আর হরিজন্টাল রিলেশন, এটা হবে কি, তো এটা হবে
ভার্টিক্যাল রিলেশন, ভার্টিক্যাল ঠিক আছে, আর এটা হরিজেন্টাল রিলেশন। আচ্ছা এখানে দেখে নাও, এখানে দু রকম দেখে, ভার্টিক্যাল আর ভার্টিক্যাল আর হরিজেন্টাল। সরি, এটাকে ভার্টিক্যাল বল, ভার্টিক্যাল, এটাকে হরিজেন্টাল। হরিজেন্টাল মানে কেন? যেমন তোমরা পাঁচটা বন্ধু রয়েছে, আচ্ছা আরো পাঁচটা বন্ধু, পাঁচটা বাড়িতে কোনো দু তিন দুটো ভাই একটা বন্ধু রয়েছে, তোমাদের নিজেদের মধ্যে কি হবে? হরিজেন্টাল রিলেশন হবে। তুই তুই করে কথা বলে, তুই এটা খেলি আমাকে দিলি না, তুই আমাকে খেলি, আর তারপরে উপর থেকে মাস্টার, উপর থেকে কে আসছে, গার্জেন আসছে, সবাইকে পিটিয়ে ঠিক করে কেন ঝগড়া করছিলিস, মানে এটা বুঝলে? উপর থেকে এলো মানে হরিজেন্টাল রিলেশন, মানে হেড উপরে রয়েছে, তলায় রয়েছে নিচে ছোট্ট ছোট্ট গাছ, মানে তোমরা সবাই ভাই বোন, ভাই বোনের মধ্যে ইকুয়াল রাইট রয়েছে, কিন্তু উপরে রাইট বেশি রয়েছে, মানে বাবার রাইট বেশি রয়েছে তোমাদের, তাই না? ওনার ডিসিশন ফাইনাল হবে, তোমাদের ডিসকাস করতে পারো, ডিবেট করতে, কিন্তু ফাইনাল ডিসিশন কার হবে? বাবার। সেরকম ইউনিয়ন সাথে স্টেটের রিলেশন ভার্টিক্যাল হয়, উপরে ইউনিয়ন আর নিচে স্টেট, কিন্তু স্টেট স্টেট ইকুয়াল হয়, তাই জন্য ওটা হরিজন্টাল রিলেশন বললাম, বুঝলে কি? ক্লিয়ার? এটা আমরা দেখি, তার ছাড়া আর কি দেখবো? মোটামুটি সবই তো কমপ্লিট করলাম, আর কিছু রয়েছে? আচ্ছা হ্যাঁ, 20 নম্বর পার্টটা ভুলে গেছে, কনস্টিটিউশনাল। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তাছাড়া কমিটি রিপোর্ট, ঠিক আছে, গভর্নমেন্ট বডি মানে কনস্টিটিউশনাল বডি, নন কনস্টিটিউশনাল বডি, কনস্টিটিউশনাল, কনস্টিটিউশনাল বডি, ঠিক আছে, বডি অ্যান্ড নন কনস্টিটিউশনাল বডি, ওকে। তাছাড়া কি তুমি বাদ বাকি আর কি গভর্নমেন্ট হয়ে গেল? হ্যাঁ, কমিটি রিপোর্ট, কমিটি আর ইনস্টিটিউশনের কি হবে? রিপোর্ট অনেকগুলো আসছে, রিপোর্টস গুলো আমরা দেখবো, আর 20 নম্বর যা কিছু থাকবে সেটা মিশে নিয়ে আসতে চলে আসবে। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের বাকি সিলেবাস আজকে, কিন্তু এখানে আমি স্টপ করে দিব, কারণ কি আজকে তোমাদের মানে আবার নেক্সট ক্লাস আমাকে শুরু করতে হবে এখন, ঠিক আছে, একটু লেট করে আজকে শুরু হয়েছিল, কিন্তু নেক্সট ডে আর বেশি নেই, মানে তোমাদের ইকোনমিক্স আর জিওগ্রাফি সিলেবাস রয়েছে, বাদ বাকি ম্যাথ আর ইংলিশ, আর স্যার ইংলিশ আর ইদানিং কি এই সিলেবাস রয়েছে, তো আমরা নেক্সট ডে এগুলো ডিসকাস করে দেবো, একদিন আরো সিলেবাস নিয়ে ডিসকাস করে সব দিয়ে দেবো, বাদ বাকি আমি পুরোপুরি ফুল একদম লেগটাতে ফার্স্ট মানে আগস্ট মাথায় রাখে, প্রথম আগস্টে যত কিছু বলছি, 15 আগস্টে আমি এটা বলে যাচ্ছি, সরি 15 আগস্ট, 1 আগস্টে বলে যাচ্ছি, ডিসেম্বর অবধি মোটামুটি দেখবে তোমাদের কাছে 70% ক্লাস পুরো ওভার হয়ে যাবে, ঠিক আছে, তোমার দেখে যাবে, শুধু আমি বলছি না, শুধু করে, ঠিক আছে, তো তোমরা খুব মানে একদম সিরিয়াস ভাবে এটা করো, দেখবে সামনে যতগুলো এক্সাম রয়েছে মোটামুটি ক্র্যাক করতে পারবে, যদি ভালোভাবে রিভিশন দিতে পারে তো, ঠিক আছে, চলো টাটা, আজকে মতো এখানে থাক, এমনিও বেশি টাইম নেই, মাত্র 2 মিনিট সময় রয়েছে, কারো কোনো অসুবিধা থাকলে বলো, 2 মিনিট সময় রয়েছে, বলো কিছু বলবে? না স্যার, ঠিক আছে। স্যার পরের ক্লাস কটায় শুরু হবে? স্যার আমাদের আচ্ছা এখনই শুরু, এখনই বলতে কমই সময় রয়েছে, তুমি ন রিপোর্ট মিনিট কিন্তু আপডেট করবে, হ্যাঁ তুমি এ করবে দিতে সর, হ্যাঁ স্যার করতে হবে আপলোড হ্যাঁ করতে। ঠিক আছে ঠিক আছে।